বকেয়া ভাড়া আদায়ের জন্য তালাবদ্ধ করে আটকে রাখার 2 দিন পর এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে। র্যাব এক জানায়, সকালে শহরের বগরা এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থী রবিউলকে উদ্ধার করা হয়। গত 2 মাস ধরে প্রবাসী বড় ভাই টাকা পাঠাতে না পারায় বাসা ভাড়া পরিশোধ করতে পারেনি সে। এ ঘটনায় বাড়ির মালিক বকেয়া ভাড়া আদায়ের জন্য গত 2 দিন ধরে ঘরে তালাবদ্ধ করে রাখে তাকে।